আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা কানাডা মাইগ্রেশনের কথা ভাবছেন বা সপরিবারে কানাডা যেতে চাচ্ছেন, আপনাদের জন্য সবচেয়ে পপুলার যে সিস্টেমটা সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। আর রিসেন্টলি এই এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে কানাডা ইমিগ্রেশন আরো অনেক সহজ করলো কানাডা। তবে এই এক্সপ্রেস এন্ট্রির যেই নতুন সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছে, এখানে সহজ হয়েছে সবার জন্য না, নির্দিষ্ট কিছু প্রফেশনের লোকদের জন্য কানাডা ইমিগ্রেশন আরো অনেক সহজ হয়েছে। তো এটার মধ্যে 5টি পেশা আছে, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেসড একটা ক্যাটাগরি শ্রেণী করা হয়েছে। এই টোটাল 6টি শ্রেণীর জন্য কানাডার দুয়ার আসলে উন্মোচন করে দিয়েছে। স্পেশালি প্লাম্বার, কার্পেন্টার, এগ্রিকালচার ওয়ার্কার বা ট্রাক ড্রাইভাররা এখন খুব সহজেই মাইগ্রেশন নিয়ে কানাডা যেতে পারবে। চলুন দেখি যে এক্সপ্রেস এন্ট্রির নতুন যে সিস্টেমটা আসলো, এই সিস্টেমের সুবিধা অসুবিধা কি আছে, বা কবে থেকে এই সিস্টেমটা ইন্ট্রোডিউস হবে, বা কারা এটার সুবিধা ভোগ করবে, কারা কাদের জন্য অসুবিধা হবে। তো এই ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে কানাডা ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, বা যেই নাম্বার দেখা যাচ্ছে ওই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসি আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে কানাডার ইমিগ্রেশন সিস্টেমের একদম পপুলার যেই একটা সিস্টেম, সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। আর এই এক্সপ্রেস এন্ট্রি 2015 ইন্ট্রোডিউস হয়েছে, তারপর থেকে এই পর্যন্ত মানে এত বড় চেঞ্জেস আর কখনো আসে নাই। ছোটখাটো বিভিন্ন চেঞ্জেস, যেমন লাস্ট নভেম্বরেও একটা চেঞ্জ এসেছে, এনওসি কোডে কিছু চেঞ্জ এসেছে, বা এনওসির জায়গায় টায়ার 1, 2, 3, 4 এগুলো ইন্ট্রোডিউস করেছে। কিন্তু এখন যেই চেঞ্জেসটা আসলো, এটা আসলে মানে বিশাল একটা চেঞ্জ, বড় ধরনের একটা পরিবর্তন, যেটার মাধ্যমে কি করছে, 6টা ক্যাটাগরিকে তারা আলাদা করে ফেলছে। এর আগেও কিছু ভিডিওতে আমি আপনাদেরকে একটা হিংস দিয়েছিলাম যে কানাডার এই এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে বড় ধরনের একটা পরিবর্তন আসতে যাচ্ছে, কারণ কানাডার ইকোনমি এবং মার্কেটের ডিমান্ড ও জব মার্কেটের ডিমান্ড অনুযায়ী তারা প্রফেশন ভিত্তিক কিন্তু এই এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম নিয়ে আসবে, এরকম একটা আলোচনা করেছি। তো এটা অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল, এখন ফাইনালি এই 31 জুন কানাডার ইমিগ্রেশন মিনিস্টার এই সিস্টেমটাকে আসলে ইন্ট্রোডিউস করলো এবং সামারের মধ্যেই এটাকে মানে তারা প্র্যাকটিস শুরু করবে। তো সেটার মধ্যে কি, সেটার মধ্যে তারা স্পেশালি 5টা ক্যাটাগরি বা 5টা প্রফেশন এবং একটা ল্যাঙ্গুয়েজ বেজের উপরে একটা ক্যাটাগরি, এই টোটাল 6টা ক্যাটাগরিকে প্রায়োরিটি দিবে। অর্থাৎ এই 6টা শ্রেণী ভিত্তিক একটা সিলেকশন ড্র অনুষ্ঠিত হবে আলাদা করে। তার মানে এই 6টা শ্রেণীতে যারা আছে তারা একটা বিশাল একটা প্রাধান্য পাবে কানাডা ইমিগ্রেশনের জন্য। দেখা যাবে যে তারা খুব লো স্কোর নিয়েও কি করতে পারবে, কানাডায় এই আইটিএ পাবে, ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য, পিআর এর জন্য অ্যাপ্লাই করার জন্য আইটিএ তারা পেতে পারবে, যদি তারা এক্সপ্রেস এন্ট্রিতে সঠিকভাবে আবেদন করতে পারে। সেক্ষেত্রে তাদের যে বেসিক রিকোয়ারমেন্ট সেগুলো তো ফুলফিল করতেই হবে, কিন্তু আগে যেই স্কোরটা মানে সারা ওয়ার্ল্ডের সাথে কম্পিটিশন দিতে হতো বা স্কোরটা অনেক হাই ছিল, সেই জায়গায় হয়তো স্কোরটা এখানে অনেক কমে যাবে। তো চলুন আমরা দেখি যে এই এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে পিআর নিতে কোন 6টা ক্যাটাগরিকে তারা প্রায়োরিটি দিবে। তার মধ্যে এক নম্বরে আছে হেলথ কেয়ার প্রফেশন। আপনারা জানেন হেলথ কেয়ার প্রফেশনের হিউজ ডিমান্ড এই প্যান্ডামিকের সিচুয়েশনে তৈরি হয়েছে, যার কারণে হেলথ কেয়ার প্রফেশনের সবাইকে এক্সট্রা প্রায়োরিটি দিয়ে কানাডা মাইগ্রেশন দিবে। এরপর সেকেন্ড প্রায়োরিটিতে আছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স প্রফেশনালদেরকে তারা হিউজ একটা প্রায়োরিটি দিবে। আর নাম্বার থার্ড প্রায়োরিটি দিবে হচ্ছে ট্রেডার্সদের, অর্থাৎ কার্পেন্টার, প্লাম্বার বা কনস্ট্রাকচারদেরকেও তারা একটা প্রায়োরিটি দিবে। এই প্রফেশনে যারা আছে তারাও কিন্তু এখন খুব সহজেই কানাডা মাইগ্রেশনের জন্য সুযোগ পাবে। এরপর নাম্বার 4 আছে এগ্রিকালচার ওয়ার্কার। এগ্রিকালচার ওয়ার্কারেরও হিউজ ডিমান্ড তৈরি হয়েছে কানাডার জব মার্কেটে, সেহেতু এগ্রিকালচার প্রফেশনালদেরকে হিউজ একটা তারা প্রায়োরিটি দিবে। এরপর 5th ক্রাইটেরিয়াতে আছে ট্রান্সপোর্ট প্রফেশন। ট্রান্সপোর্ট প্রফেশনে যারা আছে তাদেরকেও হিউজ একটা প্রায়োরিটি দিবে। আর নাম্বার 6 আছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি যাদের আছে তাদেরকেও
একটা এক্সট্রা প্রায়োরিটি দিবে, কারণ কানাডার জব মার্কেটে বা স্পেশালি কুইবেকে হিউজ মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের প্রফেশনাল দরকার, বা সারা কানাডাতেই তারা চাচ্ছে যে কানাডার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ নিয়ে আসতে। এ কারণে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যারা জানবে তাদেরকে স্পেশাল একটা প্রায়োরিটি দিবে। আপনারা জানেন কানাডার এই এক্সপ্রেস এন্ট্রিটা সিআরএস স্কোরের উপর ডিপেন্ড করে, আর এই সিআরএস স্কোরটা হিউম্যান ক্যাপিটাল বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, লাইক আপনার এইজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এগুলোর উপরে আপনার একটা পয়েন্ট ক্যালকুলেশন করে এবং যার হাইয়েস্ট পয়েন্ট হয় তাকেই কিন্তু আইটিএ ইস্যু করে বা ইনভাইটেশন টু অ্যাপ্লাই। এরপরে আপনারা এই ইনভাইটেশন টু অ্যাপ্লাই যারা পায় বা আইটিএ যারা পায় তারা পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারে। তো এই আইটিএ পাওয়ার জন্য আসলে যে স্কোরটা হয় এই স্কোরটা বিভিন্ন সময় ভেরি করে, লাস্ট যেমন 497 পর্যন্ত হয়েছে, বিভিন্ন স্কোর ভেরি করে, এটা 600 হতে পারে, 700 হতে পারে। তো হাইয়েস্ট যাদের পয়েন্ট থাকে তাদেরকেই কিন্তু এই আইটিএটা ইস্যু করে। তো এখন যেহেতু নতুন সিস্টেমটা ইন্ট্রোডিউস হলো, তো সুতরাং একটা এক্সট্রা প্রায়োরিটি পাবে। তো এক্ষেত্রে যেই প্রফেশনে আছেন তো আছেন, যদি এই সব প্রফেশনের সাথে আপনাদের ম্যাচ করে তাহলে আপনারা খুব দ্রুত, আপনাদের লো সিআরএস স্কোর থাকলেও আপনারা কিন্তু প্রোফাইল ক্রিয়েট করে তারপর এক্সপ্রেসের জন্য আবেদন করে রাখতে পারেন। একটা ড্র যাতে আপনাদের জীবনের থেকে মিস না হয় যত লো স্কোরই হোক, কারণ এমন হতে পারে যে অনেক লো স্কোরেও আপনারা যদি এই প্রফেশনে থাকেন তাহলে আপনাদেরকে আইটিএ ইস্যু করতে পারে। আর যাদের মানে প্রফেশন ভিত্তিক ম্যাচ করে না তারা কিন্তু খুব দ্রুত এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপর ট্রেনিং করতে পারেন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কোর্স করে আপনারা প্রিপারেশন নিয়ে আপনাদের এই এক্সপ্রেস এন্ট্রির আইটিএ পাওয়ার চান্সেসটা কিন্তু অনেক বাড়িয়ে ফেলতে পারেন। এখন আপনাদের জানতে হবে যে বাকি যেই পাঁচটা প্রফেশন, এই পাঁচটা প্রফেশনে কোন কোন এনওসি কোড বা এই যেমন ট্রান্সপোর্ট সেক্টর, হেলথ কেয়ার সেক্টরে কোন কোন পজিশনে থাকলে আপনি এই প্রায়োরিটিটা পাবেন, সেটা নিয়ে ডিটেলস স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে এই কোন ক্যাটাগরির আন্ডারে কোন প্রফেশনগুলো আছে এবং এনওসি কোডগুলো কিভাবে আপনারা দেখবেন। এটা সরাসরি canada.ca একটা ওয়েবসাইট থেকে আমি শেয়ার করছি, আর এই ওয়েবসাইটের লিংকটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যারা আপনারা আরো ডিটেইলস ইনফরমেশন জানতে চান তারা ওই লিংকটাতে ঢুকে আপনারা সরাসরি কানাডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন। চলুন স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আপনাদেরকে কোডটা শেয়ার করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমেই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এখানে আপনারা ক্লিক করলে এখানে যেহেতু কোনো এনওসি কোডের ইস্যু নেই, সুতরাং জাস্ট এখানে মেনশন করা আছে যে মিনিমাম স্কোর 7 ইন অল 4 ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, অর্থাৎ আপনার রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং প্রত্যেকটা লেভেলেই আপনার 7 পেতে হবে এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তাহলেই আপনি এই এক্সট্রা প্রায়োরিটির মধ্যে পড়বেন। এরপরে আছি হেলথ কেয়ার সেক্টরে, এই যে হেলথ কেয়ার প্রফেশনে আপনি দেখেন হেলথ কেয়ার অকুপেশনের মধ্যে এই ক্যাটাগরিগুলো আছে, মেডিকেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিলেটেড টেকনিক্যাল অকুপেশন, এই যে এনওসি কোড আছে 33101, এটা টায়ার 3 এর মধ্যে পড়েছে। তো এভাবে দেখে দেখে যেগুলো আপনার সাথে ম্যাচ করে, মেডিকেল সনোগ্রাফার, তারপরে নার্স প্র্যাকটিশনার, এভাবে দেখে দেখে আপনার যতগুলো এনওসি কোড আছে সবগুলো আপনারা একটু দেখে নেবেন, এই পেজ নাম্বার 1, 2, 3, 4 এভাবে দেখে দেখে আপনারা আপনাদের সাথে যেটা ম্যাচ করে ওইভাবে আপনারা আবেদন করবেন। এরপরে দেখেন আপনারা চলে আসি কি সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স অকুপেশন অর্থাৎ স্ট্রিম, এই সায়েন্স টেকনোলজির মধ্যে কি আছে দেখেন, আর্কিটেক্ট আছে, আর্কিটেক্ট অ্যান্ড সায়েন্স ম্যানেজার আছে, বিজনেস সিস্টেম স্পেশালিস্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার্স আছে, এরকম বিভিন্ন অকুপেশন আছে এর মধ্যে, ডাটা সায়েন্টিস্ট আছে। এইভাবে দেখে দেখে আপনার সাথে যেটা ম্যাচ করে আপনি সেখানে কিন্তু আবেদন করতে পারেন, এনওসি কোডটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এই যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, তারপর ল্যান্ড সার্ভেয়ার, হ্যাঁ ল্যান্ডস্কেপ আর্কিটেক্টস, এরকম বিভিন্ন প্রফেশনের যাদের জন্য আসলে প্রায়োরিটি আছে তারা আপনারা বুঝে কোনটার সাথে আপনারা ম্যাচ করতে পারেন। এরপরে সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার, তাদের জন্য প্রায়োরিটি আছে। এরপরে আমি নাম্বার 3 পেজে যাই, এভাবে প্রত্যেকটা পেজ আপনারা দেখবেন। এখানে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইনার, আরবান অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানার, এরপরে আছে ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার, এই প্রত্যেকটা ক্যাটাগরিতে ঢুকে আপনাদের সাথে কোনটা ম্যাচ করে এটা দেখবেন। সবচেয়ে বড় একটা পিপল আছে এই ট্রেড অকুপেশনে, আমাদের দেশের হিউজ একটা বড় গ্রুপ বিভিন্ন দেশে জব করছে। আপনারা দেখেন এখানে কার্পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কনস্ট্রাকচার অ্যান্ড সুপারভাইজার,
বিভিন্ন প্রফেশন আছে, হ্যাঁ, এই প্রফেশনগুলোতে আমাদের দেশের অনেকেই বিভিন্ন প্রবাসী ভাইরা কিন্তু আবেদন করতে পারে যদি আপনাদের মিনিমাম কিছু এডুকেশন থাকে বা আইএলটিএস এর স্কোর থাকে বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের অ্যাবিলিটি থাকে। এরপরে চলে আসলাম ট্রান্সপোর্ট অকুপেশন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি ট্রাক ড্রাইভার আছে, দেখেন ট্রান্সপোর্ট ট্রাক ড্রাইভার যেটা এর আগে ছিল না, ট্রাক ড্রাইভারের এনওসি কোড হচ্ছে 733300। এরপর আরও অন্যান্য বিভিন্ন প্রফেশন আছে, ইঞ্জিনিয়ার অফিসার, ডেক অফিসার, ওয়াটার ট্রান্সপোর্ট, হ্যাঁ, তারপর এয়ার ট্রাফিক কন্ট্রোলার রিলেটেড অকুপেশন, এয়ার পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার অ্যান্ড ফ্লাইট ইনস্ট্রাক্টর, এরকম বিভিন্ন প্রফেশন আছে, রেলওয়ে কারম্যান, ওমেন, ম্যানেজার্স ইন ট্রান্সপোর্টেশন, এই বিভিন্ন সেক্টরে যারা আসলে জব করছে বা যাদের জবের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। এরপর ফাইনালি দেখেন এগ্রিকালচার অ্যান্ড এগ্রি ফুড অকুপেশন, এখানে আছে তিনটা এনওসি কোড, এর মধ্যে নাম্বার ওয়ান আছে কনস্ট্রাক্টর অ্যান্ড সুপার সুপারভাইজার ল্যান্ডস্কেপিং গ্রাউন্ডস মেন্টেনেন্স অ্যান্ড হর্টিকালচার সার্ভিস, এটার এনওসি কোড হচ্ছে 82031। আর এরপর আছে এগ্রিকালচার সুপারভাইজার কন্ট্রাক্টর অ্যান্ড ফার্ম সুপারভাইজার, এটার এনওসি কোড হচ্ছে 82030। আর ফাইনালি হচ্ছে বুচার্স রিটেল অ্যান্ড হোলসেলার, এটার এনওসি কোড হচ্ছে 63201। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে এই ছয়টা ক্যাটাগরিতে বেশ কিছু অকুপেশন আছে, যেই অকুপেশনগুলোতে আপনারা খুব সহজেই কিন্তু কানাডা মাইগ্রেশনের জন্য এখন এক্সপ্রেস এন্ট্রির মধ্যে আবেদন করতে পারবেন। তবে এর বাইরে যারা আছে তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নাই, তারা রেগুলার যেই এক্সপ্রেস এন্ট্রির প্রসেস সেটা কিন্তু চালু থাকবে, সেখানে কিন্তু তারা আবেদন করে নর্মাল সিআরএস স্কোরের সাথে কম্পিটিশন দিতে পারলে আপনারাও কিন্তু কানাডা মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন। আর এই এক্সপ্রেস এন্ট্রির বাইরেও বেশ কিছু সিস্টেম আছে কানাডা মাইগ্রেশনের জন্য, যারা টোটালি এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করার অ্যাবিলিটি নাই বা যাদের মনে করবে যে সিআরএস স্কোরটা বেশি আসছে না, তাদের কিন্তু অন্যান্য বিভিন্ন রকমের অপশন আছে, বিভিন্ন পাইলট প্রোগ্রাম আছে, বিভিন্ন পিএনপি প্রোগ্রাম আছে, বা ওয়ার্ক পারমিট নিয়েও তারা কিন্তু কানাডা গিয়ে তারপর এক বছর জব করার পরে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের আন্ডারে কিন্তু জব করে তারপরেও তারা পিআর এর জন্য আবেদন করতে পারে। সে কারণে হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনারা যে যে যার যার অবস্থান থেকে সঠিকভাবে প্রিপারেশন নিয়ে যদি চেষ্টা করতে পারেন তাহলে সবাই কানাডা যাওয়ার জন্য বিশাল একটা অপরচুনিটি আছে। কানাডার গভর্নমেন্টের হিউজ প্ল্যানিং আছে, বেশ কিছু ইমিগ্রেশন প্রোগ্রাম আছে, তারা প্রতি বছর বছর বাড়াচ্ছে তাদের প্ল্যানিংটা। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডা ইমিগ্রেশনের নতুন যেই আপডেটটা এসেছে বা এক্সপ্রেস এন্ট্রির যেই পরিবর্তনগুলো এসেছে এই পরিবর্তনগুলো কার জন্য বা কারা এখানে সুবিধা নিতে পারবে কারা সুবিধা নিতে পারবে না এ ব্যাপারে আপনারা ডিটেলস একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।